ইসলাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মনোনীত দিন, এজন্য ইসলাম জীবনমুখী ধর্ম। মানুষের জীবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যার ব্যাপারে ইসলাম কোনো না কোনো নির্দেশ দেয় নাই। নিরাপদ সড়কের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক অনেকগুলো নির্দেশনা আমরা ফলো করতে পারি। একজন মুসলমান হিসাবে আমাকে রাস্তায় চলাচলের সময় বা রাস্তায় যখন আমি বের হব তখন রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব নির্দেশনা দিয়েছেন সেগুলো ফলো করা, এগুলো আমার ঈমানের দাবি। এটা শুধুমাত্র একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমার করণীয় তাই নয়, একজন মুসলিম হিসাবেও রাস্তার নিরাপত্তা, সড়কের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস রয়েছে যেগুলো আমাদেরকে এবার উৎসাহিত করে। তার ভিতরে একটি হাদিস আসছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, ঈমান বিদ্আউন ওয়া সাবউনা শুবাহ আলাহা আও আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। বুখারী ও মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে বিভিন্ন ভাষায়। নবী আলাইহিস সালাম বলেছেন যে ঈমানের 70-এর বেশি শাখা আছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেইন প্রধান শাখা হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই, এই কথার স্বীকৃতি মুখে দেওয়া, অন্তরে ধারণ করা। আর ইমানের সবচেয়ে সাধারণ এবং নিম্নস্তরের শাখা, মানে এটাও ইমানের শাখা, ইমানের দাবি কি, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটা সরিয়ে ফেলা। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেন যে রাস্তায় কোনো বস্তু যদি মানুষকে কষ্ট দেয়, চলাচলে মানুষের ব্যাঘাত সৃষ্টি করে বা পথচারীদের অথবা যে কোনো গাড়ি ঘোড়া যে কোনো কিছুর চলতে যদি অসুবিধা হয় কোনো কারণে, সেই জিনিসটা রাস্তা থেকে সরায় ফেলা, এটা যদি ইমানের দাবি হয় তাহলে রাস্তায় মানুষের চলতে অসুবিধা হয় এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি করা, সেটা গায়ের মাধ্যমে হোক, পায়ে চলার মাধ্যমে হোক, যেভাবেই হোক রাস্তায় অন্যদের চলতে বা চলাচলে অসুবিধা সৃষ্টি হয় এরকম কোনো কাজ করা, এটা তাহলে কুফুরির অঙ্গ হবে। কষ্টদায়ক কিছু সরানোটা যদি ইমানের অঙ্গ হয় তাহলে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করাটা এটা কুফুরির অঙ্গ হবে, এটা এই বিপরীত হবে। আমরা আজকাল দিন বা ইসলাম মনে করি শুধুমাত্র নামাজকে, রোজাকে, হজকে, জাকাতকে। আজকে বাংলাদেশের সড়কে যে সমস্যাগুলো হচ্ছে, যেহেতু বেশিরভাগ মানুষ মুসলমান আমাদের দেশে, যদি রাস্তায় আমার দ্বারা অন্য কারোর যেন চলাচলে অসুবিধা না হয়, এই বিষয়টি যদি প্রত্যেকটা মুসলিম নবী আলাইহিস সালামের নির্দেশনা নিজের মধ্যে ধারণ করতে পারতেন তাহলে সমস্যা তো এমনিই সলভ হয়ে যাওয়ার কথা। এই জন্য এই বিষয়গুলোকে খুব বেশি মাথায় রাখা দরকার। নবী আলাইহিস সালাম হাদিসে বলছেন, রাস্তায় কষ্টদায়ক কোনো বস্তু থাকলে সেটাকে সরিয়ে ফেলা, অন্যান্য চলাচলকারীদের সুবিধার্থে এটাকে সরিয়ে ফেলা, এটা হলো একটি সাদাকা, দানের সওয়াবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে দান করে থাকেন। বুখারী এবং মুসলিমের আরেক হাদিসে আসছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, আগের যুগে কোনো এক আল্লাহর বান্দা, তিনি তার কোনো অন্য কোনো নেকামল ছিল না, সে রাস্তায় মানুষের চলাচলে অসুবিধা হয় এরকম একটা কাঁটা বা গাছের ডাল, এটা হয় পড়েছিল আর নাহলে গাছ ঝুলে রাস্তায় এসে পড়েছিল, যাতে মানুষের চলাচলে অসুবিধা হচ্ছিল, লোকটা সেটাকে ফেলে দিছে, মানুষের জন্য চলাচলের সুবিধা করে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই একটি আমল পছন্দ করছেন এমন করা, এই কারণে তাকে জান্নাত দিয়ে দিছে। আমরা জান্নাত চাই অনেক নেকামলের মাধ্যমে, অথচ রাস্তা যখন বের হই তখন ঘাটতাড়ামি করি এবং নিজে শুধু নিজের চিন্তা করি, আশপাশে অন্য মানুষ বাঁচলো কি মরলো সেটা খেয়াল করি না। এই জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য ইসলাম নির্দেশ করে। অন্য এক হাদিসে আসছেন, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা রাস্তা দখল করবে না। আজ রাস্তা দখল করার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, ফুটপাথ দখল, রাস্তা দখল, গাঁয়ে দাঁড় করা রেখাইয়া আপনার যে কোনোভাবে রাস্তা দখল করার একটা প্রবণতা আমরা দেখি, এটা জায়েজ নাই। নবী আলাইহিস সালাম বলেছেন, ইয়া কুমল জুলুস আলা তরিক আও ফিত তরিক, তোমরা খবরদার রাস্তায় বসবে না, দখল করবে না রাস্তায়, চলাচলকারীদের জন্য রাস্তাকে সবসময় ফ্রেশ রাখবে, খোলা রাখবে। এরপর তিনি বললেন, যদি তোমাদেরকে রাস্তায় অবস্থান করতেই হয় কোনো প্রয়োজনের খাতিরে, তাহলে রাস্তার হক আদায় করবে, রাস্তায় কষ্টদায়ক বস্তু থাকলে সরাই দিবে, স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবে, অন্যের কষ্ট হওয়া তো দূরের কথা, নিজের রাস্তাকে সবসময় ফ্রেশ রাখার চেষ্টা করবে। এই সমস্ত বিষয়গুলো মূলত নিরাপদ সড়ক ব্যবস্থাপনার জন্য মৌলিক নির্দেশনা হিসেবে আমরা ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সমস্ত নির্দেশনাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমরা সবাই যদি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ নিরাপদ সড়ক আমরা পাবো। এর জন্য সবাইকেই দায়িত্বশীল হইতে হবে, পথচারীকে দায়িত্বশীল হইতে হবে, আবার চালককেও দায়িত্বশীল হতে হবে। পথচারীর জন্য নবী ইসলামের নির্দেশনাগুলো রয়েছে, আবার চালক যদি কোনো মানুষকে তার কোনো ত্রুটির কারণে অ্যাক্সিডেন্ট করে, আঘাত করে, তার উপরে কাফফারা এবং দিয়ত রক্তপণ দুইটা জিনিস আবশ্যক করেছে, 2 মাস লাগাতার রোজা রাখতে হয়,
যদি কোনো মানুষ তার ভুলের কারণে মৃত্যুবরণের শিকার হয়, আবার যে ব্যক্তি মারা গেল তার পরিবারদেরকে 100 ওটের সমমূল্য দিতে হয়, 3 লক্ষ রিয়াল বাংলাদেশ টাকা প্রায় 60-62 লাখ টাকা এটা দিতে হয়। এটা দেওয়ার আগ পর্যন্ত ইসলামের শরিয়া অনুযায়ী তার মুক্তি নাই, তার গোটা গোষ্ঠীর লোকেরা সবাই মিলে দিবে, শ্রমিকরণের লোকেরা সবাই মিলে দিবে, তারপরেও দিতে হবে। তাহলে রাস্তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাজামূলক ব্যবস্থা, উৎসাহমূলক নির্দেশনা, সব বিষয়গুলোই নবী আলাইহিসসালাম আমাদেরকে দিয়ে গেছেন। শুধু প্রয়োজন হলে সেগুলোকে কী করা, আমলে আনা, বাস্তবায়ন করা, তাকওয়া নিজের ভিতরে ধারণ করা। মুসলমানিত্ব শুধুমাত্র নামাজ রোজার ভেতরে নয়, বরং মুসলমানিত্ব আমার গোটা জীবনের প্রত্যেকটা পরতে পরতে প্রতিটা পর্বে পড়বে। এই জিনিসটা যদি আমরা আজকে মুসলমানরা বুঝতে পারি বা পৃথিবীর সব মানুষ বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ সমস্যা এমনিতেই কী হয়ে যাবে, ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।